আসসালামু প্রিয় বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আচার দেওয়ার জন্য, রসুন আচার। আমি কিন্তু বাইরে থেকে আচার কিনি না, সবসময় আমি নিজে হাতেই আচার দিই। কখনো জলপাই, কখনো ম্যাঙ্গো, কখনো আপনার লেবুর আচার, কখনো রসুনের আচার। তো আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কিলো রসুন আগে ছেড়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি, আর এর সাথে ফ্লেভারের জন্য আমি 1 টুকরো আদা ঠিক এভাবে কেটে নিয়েছি। অন্য সময় আমি দেখাবো আপনাদেরকে আদার আচারটা আমি দেই। এটা হেলথের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের বিপি হাই, হাই কোলেস্ট্রল, ডায়াবেটিস প্লাস এক্সেট্রা, এদের জন্য স্পেশালি রসুন এবং আদার আচার অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকারী। আমি সবসময় এটাই খাই, এর জন্য আমি নিজেই হাতে তৈরি করি, বাড়ির থেকে নিয়ে আসি না। আর এখানে আমি এটা আজকে আমি মাস্টার অয়েল বা সরিষার তেল কিন্তু আমি ইউজ করব না, আমি সবসময় অলিভ অয়েল ইউজ করি। এর জন্য আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা, অর্গানিক যেটা, সেটা নিয়ে এসেছি। এটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি গরম পানিতে, এটাকে আমি একটু ভালো করে গোলে পর আমি টকটা দিয়ে দিই বা আচারে। আর এখানে দেওয়ার জন্য কিছু লবণ নিয়েছি, কিছু আস্ত সরিষা নিয়েছি এবং কিছু হলুদ পাউডার, কিছু মরিচ পাউডার কালারের জন্য নিয়েছি। এখানে কিছু আদা রসুন পেস্ট নিয়েছি, এতে করে আচারটা একটু ঘন হবে, ভালো লাগবে। আর এখানে আমি 5 মিশালি যে মশলাটা ওটা আমি গুঁড়ো করে রেখেছি, এবং সাথে 2-3টা তেজপাতা, 1 পিস দারচিনি এবং কয়েকটা গোলমরিচ আস্ত, 3টে লং এবং 3-4টে এলাচ। আর আমি গোটা মরিচ দিব না, মরিচটাকে আমি শুকনো মরিচটাকে আমি পাউডার করে নিয়েছি, হালকা, বেশি কমও না, বেশি ইয়েও না, আস্তও না, পরিমাণ মতো করে নিয়েছি। এতে করে আচারটার ফ্লেভারটাও বাড়বে এবং খেতেও ভালো লাগবে। তো বিয়ার্স, আমি এখন শুরু করছি। আর কীভাবে শুরু করব, আপনারা পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখবেন। ঘরে আচার দিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, একবারে সব কিছু ফ্রেশ, নিজের হাতে তৈরি, কোনো কেমিক্যাল ছাড়াই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি দিয়ে দিয়েছি প্রায় আপনার 500 গ্রামের কাছাকাছি। তেল দিয়ে দিয়েছি, এবার এই তেলটার মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিব। এই মশলাগুলোর ফ্লেভারও আসবে তেলটার মধ্যে দেওয়ার পরে। আমি এটাতে দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়ে নিব, কিছুক্ষণের জন্য এটা একটু নেড়ে নিচ্ছি, এতে করে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আমি এখানে রাখা মরিচগুলো নিয়ে নিচ্ছি, এই মরিচটা আমি একটু ভেঙে নিয়েছি, আস্তা দেইনি, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। এবং এখানে বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেটা সরিষা সেটা আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি এখানে পেস্ট ইউজ করিনি, আমি এখানে আস্তা দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে কিছু আদা রসুন পেস্ট দিয়ে দিব সেজন্য। এবার আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, যদিও রসুনের আচার, কিন্তু এটা দিলে আচারটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। আচ্ছা, এখন তো একটু সবগুলো মশলা হয়ে কীভাবে হয়েছে দেখুন বিয়ার্স, আর স্মেলটা এত সুন্দর বের হয়েছে, আমি নিতে পারছি কিন্তু আপনাদের সাথে আমি দেখানোটা শেয়ার করতে পারতেছি, কিন্তু ফ্লেভারটা দিতে পারছি না। তো এবার আদা রসুনটা দেওয়ার পর কালারটা ঠিক এরকম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে যে আদা এবং রসুনটা নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা মিডিয়াম আছে রেখেছি, এখন এরপর আমি কমিয়ে দেব। এটাকে দূর থেকে 3 মিনিট একটু এভাবে নেড়ে দেব, যখন ভালো করে বলক আসবে তখন আগুনটা একটু কমিয়ে দেব। শুকনো মরিচটা দেওয়ার পরে শুকনো মরিচটা একটু যখন ভেজে গেছে, একটু কালো কালো হয়ে এসেছে, ফ্লেভারও বের হয়েছে, কিন্তু খেতে ভালো লাগবে।
আপনারা বাইরে থেকে আচার না কিনে এইভাবে আচার দিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। আচারটা ভালো করে বলক এসেছে, এবার আমি এটাকে আগুনটা একটু কম করে দিব যাতে করে মশলাটা রসুনের ভিতরে ডুবে এবং এটা সিদ্ধ হয়। একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে আগুনটা কম করে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব 5 মিনিটের জন্য। এদিকে ভিজিয়ে রাখা তেঁতুলটা, এখানে বাকালাতে অ্যাভেলেবেল তেঁতুল পাওয়া যায়, আপনারা নিয়ে আসতে পারেন যারা বাইরে আছেন, আর যারা বাংলাদেশের মধ্যে আছেন তারা তো ফ্রেশ পাচ্ছেন, ওটা আরও বেশি টেস্ট। তো আমি এটাকে ভালো করে চিবিয়ে নিয়ে বিস্তিগুলো আমি ফেলে দিব, জাস্ট টকটার জন্য আমি এটা দিচ্ছি। আপনাদের কাছে যাদের জলপাই আছে অথবা অন্য ধরনের টক জাতীয় কোনো ফ্রুটস আছে আপনারা টকের জন্য সেটা ইউজ করতে পারেন, কিন্তু আমি তেঁতুলটা নিয়েছি এই জন্য কারণ এখানে আমি অন্য ফ্রুটস পাইনি, আর তাছাড়া তেঁতুলটার অনেক বেশি টক হয় সেই জন্য আমি এটা টক করে আচার দিব, সেই জন্য আমি এটা ইউজ করছি। 5 মিনিট পর আমার আচারটার কালারটা ঠিক এমন হয়েছে আর ফ্লেভারটা হেভি বের হয়েছে। এবার আমি টেস্ট করা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেঁতুলগুলো টেস্ট করে একটা চালেন দিয়ে ছেলে নিয়েছি, প্লাস্টিকের চালেন দিয়ে আমি সুন্দর করে ছেলে নিয়েছি যেন বিসিটা না থাকে। এবার আমি আচারটার মধ্যে এই টকটা দিয়ে দেবো, এতে করে আমার রসুনটাও ভাঙবে না। এবার একটু নেড়ে দিচ্ছি, তেঁতুলের দাওয়াতে একটু কালো কালো হয়ে যাচ্ছে কালারটা, কিন্তু টকটা বের হবে। রসুনটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি এটাকে আগুনটা কম করে দিয়ে আমি বসিয়ে রাখবো। কিছু 5 ফোড়ন পাউডার করে নেওয়া আমি ওটা দিয়ে দিচ্ছি, যে 5 ফোড়নটা আমি এখানে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি, এতে করে আমার আচারটার আরও ভালো ফ্লেভার আসবে। সামান্য কিছু রেখে দিব, ওটা আমি পরবর্তীতে দিব যখন আচারটা কমপ্লিটলি হয়ে যাবে তখন আমি দিব। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যারা এইভাবে এখনও আচার দেননি অবশ্যই দিবেন, এবং কেমন হয় খেয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো এখন এটাকে আমি প্রায় 20 মিনিটের জন্য আগুনটা কম করে ডেকে রেখে দিব। প্রিয় ভিউয়ার্স, আমার রসুনের আচারটা কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা যারা এভাবে করে এখনও খাননি তারা অবশ্যই খাবেন, দেখবেন রসুনগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এমনকি আমি যে একটু আদা দিয়েছি ফ্লেভারটার জন্য সেটাও আপনার সিদ্ধ হয়ে গেছে। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা বাজার থেকে না কিনে, আপনারা নিজেরাও জানেন, সবাই কম বেশ সবাই জানেন যে রসুনের আচারটা কতটা উপকারী, আপনারা নিজেরা না কিনে আপনারা এইভাবে ঘরে দিবেন, দিয়ে কেমন হয় খাবেন খেয়ে অবশ্যই জানাবেন। এবার আমি আচারটা একটু ঢেলে নিচ্ছি, ঠান্ডা হওয়ার পরে আমি বয়মে রাখবো। আজকে আমি আচারটার মধ্যে আমি কিন্তু ভিনেগার ইউজ করিনি, যেটা আমরা সিরকা বলি আমাদের দেশে, এটা ইউজ করিনি কারণ আমার এই আচারটা 15 দিনেই শেষ হয়ে যাবে, 15 দিন পর আমি আচার আবার দিব। আপনারা যারা 6 মাসের জন্য প্রিজার্ভ করতে চাচ্ছেন তারা পারলে 1 থেকে 2 চামচ ভিনেগার দিয়ে দিয়েন, তাতে করে আপনাদের আচারটা নষ্ট হবে না এবং রৌদ্রে দিলেও আচার নষ্ট হবে না। আমি ভিনেগার এই জন্যই দিইনি, আমি এখানে ফ্রিজে রেখে দিব, যখনই খাবো আমি এখান থেকে নিয়েই খাবো। আর আপনারা এই আচারটা খিচুড়ি দিয়ে খাবেন অথবা বিরিয়ানি দিয়ে অথবা সাদা রাইস দিয়ে, দেখবেন আচারটা কিন্তু অনেক টেস্ট। আমি এখন এখানে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হলে আমি বয়মে রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, আবার যেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।